আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই, সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে স্পেশাল ওইটা আমি ইউজ করে খাই। মিষ্টি জান না, তোরে আবারও জোতা দিয়া পিটামো, তোরে আবারও জোতা পিটা করমু। এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু এটা কিন্তু খুবই মানে কি বলে হেলদি। তুই সাকিব ভাইয়াকে নিয়ে উল্টা পাল্টা কথা বলল। এটা কে গিফট করেছে? মাংসগুলো তো যারা ওখানকার তারাই গিফট করে, ওনারাই আমাকে দিয়ে দেয়। আমি প্রতিবারই যখন আসি দুবাই থেকে আমি নিয়ে আসি। মিল্ক তো আসলে আমার ফ্যামিলি সবাই খায়। আগে আপনি বলেছিলেন যে শেখদের বিষয়টা বলেছিলেন, আর সেক্ষেত্রে তারা তাদের কাছ থেকে কি গিফট পেয়েছেন? দুবাইয়ের শেখরা আপনাকে উটের মাংস দুধ দিচ্ছে, বিনিময়ে তুমি তাদেরকে কি দাও? গিফট তো পেয়েছে, দেখলেন অনেক কিছুই পেয়েছে। ওনারা কি এমনি এমনি গিফট দেয়? সব গিফটের কথা বলা যায় না, না কোনো কোনো গিফট কার্ডের মাধ্যমেও পাওয়া যায়। 6 লাখের কাছে পেয়েছে। মিষ্টি জান্নাত, আপনি কি আমাদের বোকা বানাচ্ছেন? বলাতে যে নেকলেসটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফুল ডায়মন্ড, এটা বলা যাবে না কত দাম। এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে। তুমি যে কি মাল বাংলার জনগণ সেটা বুঝতে পেরেছে। যেহেতু গিফটে ট্যাক্স দেওয়া লাগে না, তারপরেও বললে ঝামেলা। দেখি দেনিং মানুষজন ফোন করতেছে আমাকে। তুমি যা করছো করে খাও, কোনো আপত্তি নেই, কিন্তু সাকিব ভাইকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন না। বুঝে নাই, ভুল বুঝে অনেকেই নেগেটিভ নেগেটিভ কথা বলেছে, নেগেটিভ নেগেটিভ স্ট্যাটাস দিয়েছে, করার চেষ্টা করেছে, বাট আমি আসলে এরকম কখনোই কাউকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলি নাই। বরঞ্চ আপনি শেখদের লেওয়াটাই শোষেন, সেই ভালো হবে। সাকিব ভাইয়াকে মিশিয়া অনেক কথা বলো, ভাইরাল হইতি।